আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটি থেকে পড়াবো। তোমরা বরাবরের মতো তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? গত ক্লাসে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। কেমন, আমরা মূলত প্রথম অধ্যায় পড়ছি, তাই না? প্রথম অধ্যায়ের যে টপিক নেম সেটি হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। হ্যাঁ, আমরা ইতিমধ্যে ভাষা সম্পর্কে জেনেছি, ভাষা কয় প্রকার সেটি জেনেছি। আমরা জেনেছি ভাষা মূলত দুই প্রকার, একটি হচ্ছে মৌখিক ভাষা, আরেকটি হচ্ছে কি লিখিত ভাষা। এবং ভাষার উপাদান সম্পর্কে জেনেছি, আমরা জেনেছি যে ভাষার প্রধান চারটি উপাদান, একটা হচ্ছে ধ্বনি, তারপর শব্দ, দেন বাক্য এবং বাগ্যার্থ। এরপর আমরা প্রকাশ মাধ্যম ও ভাষা সম্পর্কে জেনেছি, মাতৃভাষা ও বাংলা ভাষা সম্পর্কে জেনেছি, ভাষার রূপ বৈচিত্র্য সম্পর্কে জেনেছি, যেমন ধরো উপভাষা, প্রমিত ভাষা, কথ্য ভাষা, ব্যক্তি ভাষা, সামাজিক ভাষা, পেশাগত ভাষা এবং দ্বিতীয় ভাষা, এই টোটাল এগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। সো এখন আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে সাধু ও চলিত ভাষা সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে আজকে আমরা কী জানবো বলো? সাধু ভাষা ও চলিত ভাষা সম্পর্কে আজকে আমরা জানবো। কেমন, তো চলো আমরা শুরু করি। মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা যায় না। তার মানে হচ্ছে এই যে আমরা যারা কথা বলি, আমরা সচরাচর যে ভাষাতে কথা বলি, এই ভাষাটা কিন্তু আসলে লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম, তাই না? এই যে মুখের ভাষাটা অনেক স্বতঃস্ফূর্ত মনে হয়, অনেক স্বাভাবিক মনে হয়, কিন্তু লিখিত ভাষা কিন্তু ওই তুলনায় অনেক বেশি আড়ষ্ট এবং অনেক বেশি কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। হ্যাঁ, এ ভাষাই সাধু ভাষা বা সাধুরীতি হিসেবে পরিচিত। উল্লেখ করা যায় যে সাধু ভাষা সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না। তার মানে হচ্ছে যারা কিনা সাধু ভাষার সৃষ্টিতে নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না। তারা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন, ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন। বুঝতে পেরেছ? আমরা তাহলে কী জানলাম? যে মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এ ভাষাই সাধু ভাষা বা সাধু রীতি হিসেবে পরিচিত। উল্লেখ করা যায় যে সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না। তারা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন, ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এ রীতি তৈরি করেন। সব পণ্ডিতই যে এ আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এ ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু নেই, সংস্কৃত ব্যাকরণে বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে। মানে তুমি যদি সাধু ভাষার পরিচয়টা গ্রহণ করো তাহলে তুমি দেখবা যে এ ভাষায় যে শুধু বেশি পরিমাণে সংস্কৃত শব্দই আছে তা কিন্তু না, সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয়ে কিন্তু গৃহীত হয়েছে। প্রথম দিকে সাধু ভাষা ছিল আড়ষ্ট, এ ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ কাজ করেন, এজন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয়। তাহলে আমরা কী জানলাম বলো? আমরা জানলাম যে মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় কি আড়ষ্ট ও কৃত্রিম। আমি আবারও বলছি, মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এ ভাষাই সাধু ভাষা বা সাধু রীতি হিসেবে পরিচিত। তাহলে কী জানলাম? যে বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, মানে যে ভাষা দিয়ে আসলে লেখা হয়, এই বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে
তৈরি করেছিলেন। এ ভাষাই হচ্ছে সাধু ভাষা বা সাধুরীতি। হ্যাঁ, মূলত এই ভাষাই সাধু ভাষা বা সাধুরীতি হিসেবে পরিচিত। উল্লেখ করা যায় যে সাধু ভাষার সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলে লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না, তারা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন, ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন। সব পণ্ডিতই যে এ আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এ ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু নেই, সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে। প্রথম দিকের সাধু ভাষা ছিল আড়ষ্ট, এ ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন সময় লেগেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ কাজ করেন। তার মানে হচ্ছে এই যে সাধু ভাষাকে প্রাঞ্জল করে তোলা, এই প্রথম কাজটা করেন কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এজন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয়। এখন আমরা সাধু ভাষার একটা উদাহরণ সম্পর্কে জানবো। ওকে, নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চল কোণ হইতে সলিলে পতিত হইয়াছিল। পতিত হইবা মাত্র এক অতি বৃহৎ রোহিত মৎস্যে গ্রাস করে। সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল। ধীবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানসে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে তদীয় উদর মধ্যে অঙ্গুরীয় দেখিতে পাইল। এই অঙ্গুরীয় লইয়া পরম উল্লসিত মনে সে এক মণিকারের আপনে বিক্রয় করিতে গেল। এটা মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে শকুন্তলা যে গল্পটা আছে ওই গল্প থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর দেখো, সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন। কি বলা হয়েছে যে সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন, মানে নতুন। সাধুরীতির জন্ম হয়েছে 1800 খ্রিস্টাব্দের দিকে আর চলিত ভাষার সৃষ্টি হয় 1914 খ্রিস্টাব্দে। তার মানে আমরা জানলাম যে সাধুরীতির জন্ম হয়েছে 1800 খ্রিস্টাব্দের দিকে আর চলিত ভাষার সৃষ্টি হয় 1914 খ্রিস্টাব্দে। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষা সৃষ্টির প্রেরণা। তার মানে হচ্ছে সব ধরনের যে কৃত্রিমতা আছে এই কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষা সৃষ্টির প্রেরণা। এ ভাষা জীবন ঘনিষ্ঠ আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি, কোনো কষ্ট কল্পনাতে স্থান পায় না। এ ভাষারীতির শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত। বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এ ভাষায় ব্যবহার করা যায়। তো এখন আমরা চলিত রীতির একটা উদাহরণ জানব। সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য, অর্থাৎ সম্মিলন। মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে, আবার মানুষ মিলিত হয় কেবল মেলারই জন্যে, অর্থাৎ সাহিত্যেরই উদ্দেশ্যে। শাকসবজির ক্ষেতের সঙ্গে মানুষের যোগ ফসল ফলানোর যোগ, ফুলের বাগানের সঙ্গে যোগ সম্পূর্ণ পৃথক জাতের। সবজি ক্ষেতের শেষ উদ্দেশ্য ক্ষেতের বাইরে, সে হচ্ছে ভোজ্য সংগ্রহ। ফুলের বাগানের যে উদ্দেশ্য তাকে এক হিসাবে সাহিত্য বলা যেতে পারে, অর্থাৎ মন তার সঙ্গে মিলতে চায়, সেখানে গিয়ে বসি, সেখানে বেড়াই, সেখানকার সঙ্গে যোগে মন খুশি হয়। ওকে, তাহলে আমরা অনেক কিছু কিন্তু সাধু ও চলিত ভাষা সম্পর্কে জানলাম, তাই না? আমরা আজকে কী কী জানলাম বলো, তোমরা কি বুঝতে পেরেছো আজকে পড়া? আজকে আমরা জানলাম যে মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। বাংলা লিখিত ভাষা কি বলেছে যে বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এ ভাষাই সাধু ভাষা বা সাধু রীতি হিসেবে পরিচিত। উল্লেখ করা যায় যে সাধু ভাষা সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না, তারা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন, ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন। মানে যারা সাধু ভাষার সৃষ্টিতে নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলেও লোকজ মানুষের ভাষারীতিতে কমপ্লিটলি শ্রদ্ধাশীল ছিলেন না, তারা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন, ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন।
সব পণ্ডিতই যে এই আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষার পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এ ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু নেই, সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে। প্রথম দিকের সাধু ভাষা ছিল আড়ষ্ট, এ ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ কাজ করেন, এজন্য তাকে বাংলার সাধু ভাষার জনক বলা হয়। তাহলে আমরা সাধু ভাষা নিয়ে কী কী জানলাম আরেকবার পড়ি, তাহলে দেখবো বারবার পড়লে যেটা হবে যে তোমাদের বুঝতে অনেক বেশি ইজি হয়ে যাবে। মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষারূপ লিখিত ভাষায় গ্রহণ করা হয় না। মুখের ভাষা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হলেও লিখিত ভাষা সে তুলনায় আড়ষ্ট ও কৃত্রিম। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা সেভাবে বাংলা গদ্যের ভাষাকে তৈরি করেছিলেন। এ ভাষাই সাধু ভাষা বা সাধুরীতি হিসেবে পরিচিত। উল্লেখ করা যায় যে সাধু ভাষা সৃষ্টিতে যারা নিয়োজিত ছিলেন তারা বাংলা ভাষী হলে লোকজ মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না, তারা সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন, ফলে সেই ভাষার আদলে তারা ভাষার এই রীতি তৈরি করেন। সব পণ্ডিতই যে এ আদর্শে বিশ্বাসী ছিলেন তাও নয়, কিন্তু তাদের সে প্রচেষ্টা পরবর্তীকালে গ্রহণীয় হয়নি। সাধু ভাষা পরিচয় গ্রহণ করলে দেখা যায় যে এ ভাষায় বেশি পরিমাণে সংস্কৃত শব্দই শুধু নেই, সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে। প্রথম দিকে সাধু ভাষা ছিল আড়ষ্ট, এ ভাষা প্রাঞ্জল হয়ে উঠতে অনেক দিন লেগেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম এ কাজ করেন, এজন্য তাকে বাংলা সাধু ভাষার জনক বলা হয়। এখন আমরা সাধু ভাষার একটি উদাহরণ জানব। নদীতে স্নান করিবার সময় রাজ দত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চল কোণ হইতে সলিলে পতিত হইয়াছিল। পতিত হইবা মাত্র এক অতি বৃহৎ রোহিত মৎস্যে গ্রাস করে। সেই মৎস্য কতিপয় দিবস পর এক ধীবরের জালে পতিত হইল। ধীবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানসে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে তদীয় উদর মধ্যে অঙ্গুরীয় দেখিতে পাইল। ওই অঙ্গুরীয় লইয়া পরম উল্লসিত মনে সে এক মণিকারের আপনে বিক্রয় করিতে গেল। ওকে, এখন আমরা পড়ব চলিত ভাষা নিয়ে। সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন। সাধুরীতির জন্ম হয়েছে 1800 খ্রিস্টাব্দের দিকে আর চলিত ভাষার সৃষ্টি হয় 1914 খ্রিস্টাব্দে। ওকে, তাহলে আমরা কী জানলাম? দেখো, আমরা জানলাম সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন, সাধুরীতির জন্ম হয়েছে 1800 খ্রিস্টাব্দের দিকে আর চলিত ভাষার সৃষ্টি হয় 1914 খ্রিস্টাব্দে। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষা সৃষ্টির প্রেরণা। এ ভাষা জীবন ঘনিষ্ঠ আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি, কোনো কষ্ট কল্পনা এতে স্থান পায় না। এ ভাষারীতির শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত। বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এ ভাষায় ব্যবহার করা যায়। কোন ভাষায় বলতো? চলিত ভাষায়। কি বলা হয়েছে? যে বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এ ভাষায় ব্যবহার করা যায়। তাহলে আমরা চলিত ভাষা নিয়েও কিন্তু অনেকগুলো তথ্য জানলাম, তাই না? আমরা জানলাম সাধু ভাষার তুলনায় চলিত ভাষা বা চলিত রীতি নবীন, সাধুরীতির জন্ম হয়েছে 1800 খ্রিস্টাব্দের দিকে আর চলিত ভাষার সৃষ্টি হয় 1914 খ্রিস্টাব্দে। সব ধরনের কৃত্রিমতা থেকে লিখিত বাংলা ভাষাকে মুক্ত করাই চলিত ভাষা সৃষ্টির প্রেরণা। এ ভাষা জীবন ঘনিষ্ঠ আমাদের প্রতিদিনের মুখের ভাষার কাছাকাছি, কোনো কষ্ট কল্পনা এতে স্থান পায় না। এ ভাষারীতির শব্দসমূহ স্বভাবতই আমাদের পরিচিত। বাংলা প্রবাদ প্রবচন খুব সহজে এ ভাষার ব্যবহার করা যায়। এখন আমরা চলিত রীতির একটা উদাহরণ পড়ব। সাহিত্যের সহজ অর্থ যা বুঝি সে হচ্ছে নৈকট্য, অর্থাৎ সম্মিলন। মানুষ মিলিত হয় নানা প্রয়োজনে, আবার মানুষ মিলিত হয় কেবল মেলারই জন্যে, অর্থাৎ সাহিত্যের উদ্দেশ্যে। শাক সবজির ক্ষেতের সঙ্গে মানুষের যোগ ফসল ফলানোর যোগ, ফুলের বাগানের সঙ্গে যোগ সম্পূর্ণ পৃথক জাতের। সবজি ক্ষেতের শেষ উদ্দেশ্য ক্ষেতের বাইরে, সে হচ্ছে ভোজ্য সংগ্রহ।
ফুলের বাগানের যে উদ্দেশ্য তাকে এক হিসাবে সাহিত্য বলা যেতে পারে, অর্থাৎ মন তার সঙ্গে মিলতে চায়, সেখানে গিয়ে বসি, সেখানে বেড়াই, সেখানকার সঙ্গে যোগে মন খুশি হয়। ওকে, তাহলে আজকে আমরা সাধু ও চলিত ভাষা সম্পর্কে জানলাম। আজকের এই পাঠটির মাধ্যমে আমরা প্রথম অধ্যায় পুরোটাই কিন্তু কমপ্লিট করে ফেললাম। পুরো এই অধ্যায়টাই তোমাদের পড়া রইলো এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া রইলো। তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই কিন্তু না দেখে খাতায় লিখতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করাকালীন যদি তোমরা কোনো রকমের প্রশ্নের সম্মুখীন হও, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।